বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান উন্নয়ন সংস্থার সভাগৃহে ডিভিশনাল লেভেলে যে যুব সাংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 11 ও 12 নভেম্বর, সে ব্যাপারে একটি উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ জেলার প্রশাসনিক আধিকারিক বৃন্দ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, আজকে আমাদের ডিভিশন লেভেল YPC কম্পিটিশন নিয়ে মিটিং ছিল। আমাদের অনারেবল ডিভিশনাল কমিশনার স্যার প্রেসিডেন্ট আছেন যে কমিটির, তো উনি এসছেন হুগলি থেকে। প্লাস আমাদের মিটিংয়ে সভাধিপতি ম্যাডামও ছিলেন, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষও ছিলেন, বাকি জেলা থেকে নোডাল অফিসার্স এসছেন। আমার এখানে ADM এডুকেশনও রয়েছে, প্লাস DYO আছে অ্যান্ড DI সেকেন্ডারিও আছে। তো আমাদের যে মেন প্রোগ্রাম হচ্ছে ফাইনালাইজ যেটা হয়েছে 11th and 12th নভেম্বরে, আমাদের ডিভিশন লেভেল যে YPC কম্পিটিশন আমাদের জেলায় হবে সেটা ডিপার্টমেন্ট থেকেই ডিসাইড হয়েছে। YPC কম্পিটিশনে 4টা ডিফারেন্ট টাইপস অফ আমাদের কম্পিটিশনস হবে, একটা YPC, একটা এক্সটেম্পোরারি অ্যান্ড 2 টাইপস অফ কুইজ আছে। 4টা পার্টিসিপেটিং জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি অ্যান্ড বীরভূম। অ্যান্ড এর বাদে আমাদের ডিটেল আলোচনা হলো, আমরা সব কিছু ভেন্যু ডিসাইড করে দিয়েছি। ভেন্যু আমাদের হয়েছে ডিস্টেন্স এডুকেশন ক্যাম্পাস বর্ধমান ইউনিভার্সিটি, আর বাকি যে ডিটেল আলোচনা আছে সেটা আমরা ডিফারেন্ট সাব কমিটি করে ওখানে আমরা ডিটেইল মাইক্রো ম্যানেজমেন্ট করে দেবো। আজকে এখানে ডিভিশন লেভেল ইউথ পার্লামেন্ট যে কম্পিটিশন হয় তার ভেন্যু বর্ধমান সিলেক্ট করা হয়েছে। তো 4 জেলা মিলে এখানে আজকে মিটিং হলো, সব ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ, সভাধিপতি, MLA ম্যাডাম, আর তার সঙ্গে DM ম্যাডাম, ADM, অল ওয়ার প্রেজেন্ট হিয়ার। তো আমরা ডিসাইড করলাম 11-12 তারিখে, ম্যাডাম ব্যবহার বললেন 11-12 তারিখে এখানে হবে, আর ভেন্যু আছে ডিস্টেন্স এডুকেশন বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ভাই থাকা খাবার আর যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব ব্যবস্থা নিয়ে, বা স্যানিটাইজেশন বা করোনা নিয়ে, সব ডেঙ্গু নিয়ে এসব ব্যবস্থা আজকে আলোচনার মধ্যে করে তারপরে ব্যবস্থা 11-12 তারিখে কম্পিটিশন হবে। প্রাইজ মানি যা আছে, জাজ যা আছে, সব ব্যবস্থা করা হবে। ওই 4 জেলা আছে এই ডিভিশন মধ্যে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, এই 4 জেলা। পার্টিসিপেশন হবে স্যার অ্যাপ্রক্সিমেটলি 32 টোটাল স্কুলস ইন কলেজেস আছে, নাম্বার 320 নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেট করবে, অ্যারাউন্ড ওই 32 কলেজ, 10 ইচ, মানে 320। প্রাইজ হল 1,75,000, 50,000, 3 ক্যাটাগরি প্রাইজ আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।